ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। জি ভাইজান, আপনি যা জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে যারা প্রবাসী কিংবা পরজায়ী শ্রমিক, তারা তাদের জাকাতের টাকা বা সামনে যে জাকাতুল ফিত্র বা ফিত্রার বিষয় আসছে, তারা কীভাবে আদায় করবে? আলহামদুলিল্লাহ, দেখুন ভাই, যদি কোনো প্রবাসী বা পরজায়ী শ্রমিক ভাইয়ের উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে, তো তার সামনে দুটি রাস্তা। এক, যে সে তার বাড়ির কোনো যোগ্য প্রতিনিধিকে টাকাটা পাঠিয়ে দেবে, সেই যোগ্য প্রতিনিধি সেই টাকাটা সুস্থভাবে বণ্টন করবে। এখন তো নেট ব্যাংকিংয়ের অনেক মাধ্যম বেরিয়েছে, ফোনপে, গুগল পে, পেটিএম, অনেক কিছু বেরিয়েছে। তো সে ওইভাবে ওর জাকাতের যে টাকা সেটা ও পাঠিয়ে দিতে পারবে বাড়িতে, বাড়িতে থেকে কোনো যোগ্য প্রতিনিধি সেই টাকাটা বণ্টন করে দেবে গরিব মিসকিনদের মধ্যে। যদি এটা সম্ভব হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি কারোর যোগ্য প্রতিনিধি না থাকে কিংবা নেট ব্যাংকিং সম্পর্কে অতটা অবগত নয় বা সেই ব্যবস্থাপনা নেই, হ্যাঁ, তো সেক্ষেত্রে জাকাতের টাকাটা এক আধ মাস লেট হতে পারে, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 2 আয়াত নম্বর 285-এর মধ্যে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির ওপরে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা তাকাব্বুরের মধ্যে, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মোতাবেক। তো জাকাত ফরজ হয়েছে অবশ্যই, কিন্তু এখন আমার পক্ষে বণ্টন করাটা অসাধ্য। আল্লাহ বলছেন যে তুমি তোমার আল্লাহকে সাধ্য মোতাবেক ভয় করো। তো এখন এই মুহূর্তে আমার উপর জাকাত ফরজ হয়েছে, কিন্তু আমার পক্ষে জাকাতটা বণ্টন করা অসাধ্য বিষয়, যেটা আমার সাধ্যের বাইরে। তো নিশ্চয়ই এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দেবেন। তো জাকাতের ক্ষেত্রে মানুষের সামনে দুটি রাস্তা। এক, যে ও যদি সম্ভব হয় তাহলে ও তোর কোনো যোগ্য প্রতিনিধি, সে ভাই, বাবা বা কোনো বন্ধু বান্ধব, বিশ্বস্ত কাউকে পাঠিয়ে দিয়ে সে টাকাটা বণ্টন করতে পারে। আর না হয় সে যখন সম্ভব হবে বা যখন সুবিধাজনক হবে বা পরিস্থিতি অনুকূলে আসবে, তখন সে টাকাটা বণ্টন করতে পারবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে ইসলামের বিধান প্রশস্ত। আর দ্বিতীয় বিষয় যেটা, জাকাতুল ফিতরের বিষয়টা, জাকাতুল ফিতর তো সামান্য টাকা বিষয় ভাই, এটা অল্প টাকার ব্যাপার। আর জাকাতের ফিতরের ব্যাপারটা একটু কঠিন বিষয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যে মান আদাহা বাদাস সালাতে ফাহিয়া সাদাকাতুন, যে ব্যক্তি সালাতের পরে ফিতরা আদায় করলো সেটার ফিতরা হলো না, একটা সাধারণ দান হয়ে গেল। তো যেহেতু এটা অল্প টাকার বিষয় তো আপনি যে কোনো মাধ্যমে তার আপনি আপনি ওই মাধ্যমে যে আপনি আপনার টাকাটা পাঠিয়ে দিলেন বাড়িতে, বাড়ির লোকেরা খাদ্যদ্রব্য কিনে সেটা তার মধ্যে ফিতরা দিয়ে দিল। যদি আপনি টাকা পাঠাতে পারছেন না, টাকা নেই, তো কোনো বিশ্বস্ত বন্ধুকে ফোন করে বলুন বা কোনো আত্মীয়কে ফোন করে বলুন যে তারা যেন আপনার হয়ে আপনার ফিতরা আদায় করে দেয়, আপনি বাড়িতে এসে টাকাটা পরিশোধ করে দেবেন, তাও হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনি যে কোনো মাধ্যমে যেটা আপনার পক্ষে সহজ হবে সেই মাধ্যমে আপনি আপনার ফিতরাটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আদায় করুন, কারণ এটা সম্পর্কে সুসলাম খুব কঠোর বাণী বলেছেন। আর এটা খুব অল্প টাকার বিষয়, সেজন্য মানুষের এটা চাপ হওয়ার বা দুঃসাধ্য বা কষ্টকর হওয়ার কথা নয়। যদি হ্যাঁ এমন হয় যে কারোর কোনো আত্মীয় নেই, যার কোনো আত্মীয় নেই, কোনো বন্ধু বান্ধব নেই, কোনো প্রতিনিধি নেই, টাকা পয়সা একদম নেই, বাড়িতে লোক না মানে খেতে পাচ্ছে না, তাহলে তো তার উপরে ফিতরা ফরজ নয়, হ্যাঁ, তো সে যদি চায় তো পরে আদায় করতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ফিতরা ব্যাপারটা একটু সতর্ক হওয়া দরকার এবং আপ্রাণ চেষ্টা করা দরকার যে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই আদায় করা। যে ব্যক্তি নিতান্তই পাচ্ছে না, যার কোনো কিছু করার নেই, সে ব্যক্তি বিষয়টা ইনশাআল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। হ্যাঁ, আদাব আইন্দ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।